গায়ের জোরে যে সরকার তথাকথিত নির্বাচন দেখিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, সেই সরকার বৈধ সরকার না। এমন এক লোককে তারা পুলিশ প্রধান করেছিল, বেনজির, নজিরবিহীন। এই লোকটি বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে লুটপাট করে না। বাংলাদেশ এখন চরম একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। যে কোনো সময় সরকারের পতন করতে পারে, যে কোনো সময় ফ্যাসিবাদের পতন করতে পারে। এত বড় নির্যাতনকারী, এত বড় লুণ্ঠনকারী, এত বড় বেহা কোনো শক্তি, কোনো দলের আগে রাষ্ট্র ক্ষমতা এইভাবে দখল করে রেখেছিল, আর তার কোনো নজির নেই। এই যে পুলিশ ভাইরা চাকরি করেন, তাদেরকে বিতর্কিত করেছে, এমন এক লোককে তারা পুলিশ প্রধান করেছিল, বেনজির, নজিরবিহীন। এই লোকটি বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে লুটপাট করে না। যার উপরে নিষেধাজ্ঞা আছে, সে তার পরিবার সহ বিদেশে যাওয়ার কথা না, তারপরে ওই সরকার যেতে। মিস্টার আজিজ সেনাবাহিনীকে কলুষিত করেছে, তাকে এই সরকার পোস্টিং দিয়েছিল সেনাপ্রধান হিসেবে। বাংলাদেশের 10 থেকে 12টি ব্যাংক একের ধ্বংস করে ফেলা হয়েছে, একেবারে লুটপাট করে শেষ করে দেওয়া হয়েছে। গায়ের জোরে যে সরকার তথাকথিত নির্বাচন দেখিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, সেই সরকার বৈধ সরকার না। সেই সরকারকে অতি অবশ্যই পদত্যাগ করতে হবে এবং কেয়ারটেকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এছাড়া বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট থেকে মুক্তির আর কোনো পথ নেই। এই দেশের কৃষক, এই দেশের শ্রমিক, এই দেশের মজলুম জনতা 2 দিন পরে যে কুরবানি, সেই কুরবানিতে তারা স্বাচ্ছন্দ্যে কুরবানির দিনটি পালন করতে পারল। একটু আগে দেখলেন, যারা ঢাকা শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর, তাদেরকে এই সরকার উচ্ছেদ করে তাদের জমি দখল করার উদ্যোগ নিয়েছে। আমরা মনে করি অনতি বিলম্বে এই পদক্ষেপ থেকে সরকারের সরে যাওয়া উচিত। বন্ধুরা, আমি বেশি বক্তৃতা করবো না, শুধু এতটুকু কথা বলে দেশ নেত্রী এবং আমাদের নেতারা যারা জেলে আছে, তাদের যদি মুক্তি না দেওয়া হয়, যে আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের পতন হবে, সেই পতন হবে অত্যন্ত হৃদয় বিদারক। আপনারা নিজেরাও জানেন না যে এই দেশ থেকে যদি একবার পতন হয়, বিশ্বে আর কোনো জায়গায় আপনাদের আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা থাকবে না। সেই জন্যে অনতিবিলম্বে সংকট উত্তরণের জন্যে আপনাদের পদত্যাগ দাবি করে এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদাহাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।